আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। আজ আপনাদের মাঝে কথা বলবো যে ড্রাগন গাছের ফুল বড় হয়ে যাওয়ার পরও, অর্থাৎ মাঝারি সাইজ হয়ে যাওয়ার পরও কিন্তু ঝরে যাচ্ছে। ছোটোবেলায় ভালো ছিল, যে সময়টা ঝরার কথা ছিল সে সময়টায় ঝরেনি, কিন্তু এখন কেন ঝরে যাচ্ছে, এই জন্যই ভিডিওটি আজকে আপনাদের মাঝে তুলে ধরা। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, চলুন শুরু করি। সাধারণত দেখা যায় আমাদের ড্রাগন বাগানে বেশ কিছু ফুল ফুটে গেছে বা ফুটছে, অথবা মাঝারি কিছু সাইজের যে ফুলগুলো আছে সেই ফুলগুলো ঝরে যাচ্ছে। কিন্তু সেই ফুলগুলো ঝরে যাওয়ার কারণ কি, সেই বিষয়টা আজ আপনাদের মাঝে খুঁটিয়ে তুলে ধরার চেষ্টা করব। এই যে যখনই দেখবেন যে ফুল লাল হয়ে গেছে, তখনই বুঝবেন যে ফুলটি ধরে যাবে। এমন সমস্যার জন্য কি করণীয় সেই বিষয়টা আজ আপনাদের মাঝে জানাবো। যে কথা বলছিলাম, আমরা কিন্তু আমাদের চ্যানেলে এর আগে ড্রাগনের ফুল ঝরা সম্পর্কে বা যে পাঁচটি বড় ভুলের কারণে আপনাদের ড্রাগন বাগানে ফুল ঝরে যেতে পারে, এইটার উপর একটি ভিডিও আমি আপলোড করেছিলাম। আশা করছি সেখান থেকে একটা ভালো রেসপন্স পেয়েছি এবং আজকের এই ভিডিওটি তুলে ধরা কমেন্টের উপরে ভিত্তি করে আর কি। অনেকে কমেন্ট করছে যে ভাই, ড্রাগনের ফুল তো ঝরে যাচ্ছে, কি কারণে ঝরে যাচ্ছে, এই বিষয়টার উপর যদি একটি ভিডিও করতেন। তো ভিডিওটি এই জন্য আজকে তুলে ধরেছি, দেরি করব না। তো ভিডিওটি তুলে ধরেছি কি জন্য ড্রাগনের ফুল ঝরে যাচ্ছে আর কেন। দেখা যায় সাধারণত আমাদের ড্রাগন গাছের বা ড্রাগন বাগানে অতিরিক্ত পানি জমে থাকার কারণে, ঠিক আছে, গাছের গোড়ায় বা পরিবেশ পুরো জমিতে যদি স্যাঁতস্যাঁতে অবস্থা বা একেবারে ভিজা টাইপের যদি হয়ে থাকে, গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমে আছে বা ভিজে আছে, স্যাঁতস্যাঁতে স্যাঁতলা হয়ে গেছে, এমন ভাবটা যদি দেখা যায়, তাহলে কিন্তু বুঝে নিতে হবে আপনার ড্রাগন বাগানে এই সমস্যাটি দেখা দিতে পারে। আর নাম্বার দুই হচ্ছে খাবারের অভাব। যেমন দেখা যায় ড্রাগন বাগানে কিন্তু অতিরিক্ত খাবারের প্রয়োজন হয়, ঠিক আছে, কারণ অতিরিক্ত খাবার ছাড়া আপনার ড্রাগন গাছ সুস্থ থাকবে না, আর যদি ফুল ফল আসে সেটি আপনার ঝরে যেতে বাধ্য হবে। তাই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ড্রাগন গাছে খাবারের অভাব আছে কি না, সেটার উপর লক্ষ্য রাখতে হবে। আর তিন হচ্ছে ফাঙ্গাসের অভাবে বা ফাঙ্গাসের কারণে আপনার ড্রাগন বাগানের ফুল ও ফল ঝরে যেতে পারে। ফাঙ্গাস হলে কিন্তু আপনার ড্রাগন গাছের ফুল ঝরতে বাধ্য বাধ্য বাধ্য, এর কোনো দূরীভূত বা নেই। কেননা এর আগে যে দুইটি বিষয় বলেছি, যে স্যাঁতস্যাঁতে অবস্থা, অতিরিক্ত জল এবং খাবারের অভাব এবং ফাঙ্গাস, হ্যাঁ, এই বিষয়গুলো যদি আপনার বাগানে থাকে বা লক্ষ্য করেন, তাহলে কিন্তু আপনার ড্রাগন বাগানের ফুল ঝরে যাবে এবং আপনি এই ফুলগুলো ঝরা বন্ধ করতে পারবেন না। আরেকটি বিষয় দেখা যায় যে ড্রাগনের অতিরিক্ত ফুল এসছে, তার মধ্য থেকে কিছু ফুল ঝরে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি এই সমস্যাটা মাথায় নেবেন না, কারণ অনেক ফুলের মাঝে থেকে যদি ফুল না ঝরে যায়, তাহলে কিন্তু আপনার ড্রাগন ফলও ছোট ছোট সাইজ হবে। তাই এটা বিষয় নিয়ে ভাবতে হবে না। কিন্তু এই ভিডিওতে যা দেখেছেন যে ফুলগুলো কিন্তু ঝরে যাচ্ছে বা ঝরে গেছে, হলুদ হয়ে গেছে, ভিডিওতে যে ফুল দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু পাশে ফুটে আছে এই ফুলের বয়সে, একই বয়সের ফুল ওইগুলো ফুটেছে কিন্তু এইগুলো ফোটেনি, ওই মাঝারি সাইজ হয়ে দাঁড়িয়ে আছে এবং পরবর্তীতে এটা নষ্ট হয়ে পড়ে যাবে বা শুকিয়ে পড়ে যাবে। তাই ভিডিওটি আপনাদের মাঝে বারবার তুলে ধরার চেষ্টা করেছি। আর যারা নতুনরা, অনেকেই জানেন না বা শখের বশে চাষ করে ফেলেছেন বা ড্রাগন লাগিয়েছেন কিন্তু ফুল আসার পরও ফুল দাঁড়াচ্ছে না বা ফল দাঁড়াচ্ছে না, অনেকে টেনশনে আছেন। তো আমি এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি এবং আশা করছি এই বিষয় যা আমি আপনাদেরকে বলেছি এটার মাধ্যমে আপনারা অবশ্যই এতক্ষণ ক্লিয়ার হয়ে গেছেন। আরেকটি বিষয়, যদি দেখেন যে তাপমাত্রা অতিরিক্ত বেশি হয়ে গেছে, যেমন গরম হলে ভালো হয়, অতিরিক্ত রোদ পড়লে কিন্তু ড্রাগন বাগানের জন্য ভালো বা ড্রাগন গাছের জন্য, কিন্তু তার বেশি যদি দেখাচ্ছে যে আমাদের এলাকায় যদি 40% বা 40°C তাপমাত্রা সহ্য করতে পারে, কিন্তু সে জায়গায় যদি 41-42°C যদি হয়ে যায় বা 43, তাহলে এটা কিন্তু অতিরিক্ত হয়ে গেল। এই অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু আপনার ড্রাগন বাগানে ফুল ঝরতে পারে। তাই এই বিষয়টা নিয়ে মাথায় এত হতাশাজনক হওয়ার কোনো কারণ নেই, কারণ যা করবে আল্লাহ ভালোর জন্যই করবে। আর
এই এই আর কি এই চারটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরেছি। এই চারটি বিষয়ের কারণে আপনার ড্রাগন বাগানে ফুল ঝরে যেতে পারে বা ঝরে যাচ্ছে। আর আমি নতুন একটি ভিডিও আবার আপনাদের মাঝে তুলে ধরব পরবর্তীতে, যে এই ড্রাগন বাগানের ফুল ঝরে যাচ্ছে এবং এটি প্রতিকার করবেন কিভাবে, এই কারণগুলো বা কী ওষুধের মাধ্যমে বা কী পদ্ধতি অবলম্বন করলে আপনার ড্রাগন বাগানের ফুল ঝরা বন্ধ হয়ে যাবে। দর্শক, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন।